ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার আফসারউদ্দিন আহমেদ। তিনি স্বাধীনতা পূর্ব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের আহসানুল্লাহ হলের দুবার ভিপি নির্বাচিত হন। স্বাধীনতা যুদ্ধে তিনি চট্টগ্রামে বিএলএফ এবং মুজিব বাহিনীর যৌথ কমান্ডার ছিলেন। দেশমাতৃকার মুক্তির লক্ষ্যে ঝাঁপিয়ে পড়া অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আফসারউদ্দিন আহমেদ নিজের মায়ের নামে এই প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া মানুষগুলোর শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বেগম গুল চেমনারা ট্রাস্ট অর্থাৎ বিজিসি ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। প্রাথমিক শিক্ষা স্তর থেকে উচ্চ শিক্ষা এবং স্বাস্থ্যসেবার এত বড় প্রকল্প এদেশে বিরল। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ 2001 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন লাভের পর থেকে মানসম্পন্ন ও যুগোপযোগী উচ্চশিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা ইতোমধ্যে দেশে বিদেশে সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অনেকেই বিদেশে উচ্চশিক্ষায় নিয়োজিত আছেন। তাছাড়া নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অভিনন্দিত হয়েছে। উচ্চশিক্ষার সুবিধা বঞ্চিত মানুষের কাছে মানসম্পন্ন শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে বিশেষ সুবিধা ও বৈশিষ্ট্য সমূহের মধ্যে রয়েছে দেশি বিদেশি ডিগ্রিধারী খ্যাতিমান অভিজ্ঞ ও সুদক্ষ পর্যাপ্ত সংখ্যক পূর্ণকালীন ও খণ্ডকালীন শিক্ষক মণ্ডলী, নিজস্ব ক্যাম্পাসে যুগোপযোগী পদ্ধতিতে আন্তর্জাতিক মান সম্পন্ন ও অনুমোদিত পাঠ্যক্রম অনুসরণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা, ওয়াইফাই সুবিধা সম্বলিত ক্যাম্পাস, সেশন জট মুক্ত পরিবেশে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিগ্রি অর্জন, রাজনীতি মুক্ত পরিবেশে সেমিস্টার পদ্ধতিতে যথাসময়ে শিক্ষা সমাপ্ত করার সুযোগ, এছাড়াও রয়েছে উন্নত ও আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবরেটরি, পর্যাপ্ত বই জার্নাল সমৃদ্ধ সুপরিসর লাইব্রেরি, সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান। বর্তমানে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে 5টি অনুষদের অধীনে 3,500-এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এখানে 80 জনের অধিক পূর্ণকালীন শিক্ষকের পাশাপাশি দেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।